দেশের সবথেকে নিরাপদ শহর এখন কলকাতা। না, এ কথা আমরা বলছি না, বলছে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো। তিলোত্তমাকে ফের একবার সেফেস্ট সিটির তকমা দিল এনসিআরবি। এ নিয়ে তৃতীয়বার দেশের মধ্যে সবথেকে নিরাপদ শহর হিসেবে চিহ্নিত হল কলকাতা। এনসিআরবি রিপোর্ট 2022 প্রকাশিত হয়েছে, আর তাতে কলকাতা সম্বন্ধে যে তথ্য উঠে এসেছে তা নিঃসন্দেহে স্বস্তি দিচ্ছে তিলোত্তমার প্রেমীদের। প্রতি লাখ জনসংখ্যার নিরিখে কলকাতার অপরাধের সংখ্যা তুলনামূলক কম বলে উল্লেখ করা হয়েছে এনসিআরবির এই রিপোর্টে। ভারতের 20 লক্ষ জনসংখ্যার শহরগুলির মধ্যে কলকাতা থেকে সর্বনিম্ন সংখ্যক অপরাধ রেকর্ড করা হয়েছে। প্রতি লক্ষের অপরাধের সংখ্যায় কলকাতার পর রয়েছে মহারাষ্ট্রের পুনে এবং তেলেঙ্গানার হায়দ্রাবাদ। কলকাতায় মোট 83টি থানা রয়েছে, এর মধ্যে 9টি মহিলা থানা। আর 2টি থানা রয়েছে স্পেশাল টাস্ক ফোর্সের হাতে, আর 2টি সাইবার ক্রাইম থানা। আরও 9টি থানা স্থাপন করতে চলেছে কলকাতা পুলিশ। দেশের 36টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে পাওয়া তথ্য অনুযায়ী দেশের অপরাধ সংক্রান্ত এই রিপোর্ট তৈরি করেছে এনসিআরবি। আর তাতেই দেশের 18টি মেট্রো সিটির মধ্যে নিরাপদতম শহর হিসেবে উঠে এসেছে কলকাতার নাম। এনসিআরবি তথ্য আরও বলেছে কলকাতায় অপরাধের সংখ্যা ক্রমশ কমেছে, তবে মহিলাদের বিরুদ্ধে অপরাধ নিয়ন্ত্রণে এখনও পিছিয়ে কলকাতা। এনসিআরবি তথ্য এও বলছে গত 3 বছরে কলকাতায় উল্লেখযোগ্যভাবে কমেছে খুনের ঘটনা, যদিও মহিলাদের সাথে অপরাধের হওয়া ঘটনায় এখনও 4 নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ। বিশেষজ্ঞরা বলছে কলকাতায় অপরাধের ঘটনা তুলনামূলক কমেছে বটে, কিন্তু তবে তা যথেষ্ট নয়। আমাদের লক্ষ্য হওয়া উচিত অপরাধমুক্ত শহর গড়ে তোলার, আর সেটা যেদিন সম্ভব হবে সেদিন এই নিরাপদ শহর হয়ে উঠবে সেরা সেরা শহর। শান্তি বজায় থাকবে কলকাতার বুকে, সেদিন শুধু পশ্চিমবঙ্গেই নয়, ভারতের গর্ব হয়ে মাথা তুলে দাঁড়াবে তিলোত্তমা। এই কথা সত্যি যে কোনো শহরের ভালো বা মন্দ সবটাই গড়ে ওঠে শহরের বাসিন্দাদের হাত ধরে। তবে আর ভাবছেন কি, চলুন না সবাই মিলে নিজেদের শহরটাকে সেরা সেরা করে তুলি। আপনি এখন কোন শহর থেকে এই ভিডিওটি দেখছেন সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে, আর চ্যানেলে যদি একটু নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।